হ্যালো বন্ধুরা, দেখো আমাদের বাড়ির সামনে এই দিকটা লাইটিং করেছে, তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আর আজকে ব্লগ করা হয়নি, সেজন্য আর কি দেখাবো। তো লাইটিংগুলো দেখো, এখান থেকে সবার বাড়িতেই লাগিয়েছে কম বেশ, ওইখানে একটু একটু লাগিয়েছে। আর এখানে যে জানলাটা তো দেখতে পাচ্ছ, একটুখানি আমাদের মতো একটুখানি জানলা থেকে লাগিয়েছে টুনি লাইট। আর ওইদিকে লাগিয়েছে, এখানে লাগিয়েছে। তারপর এই যে লালটা দেখতে পাচ্ছ, এখানে আমার বউ ডিউটি করতে যায়, এই লাল লাইটটা যেখানে জ্বলছে মনোরমা হসপিটালে। তারপর হচ্ছে গিয়ে ওইদিকে লাইট, আর ছাদের লাইটটা ঠিক হয়েছে এটা, সেই জন্য একটু ছাদে আসলাম এখন। আর ওইদিকেও একটু একটু লাইটিং লাগিয়েছে, দেখতেই পাচ্ছ। কী আর দেখাবো তোমাদেরকে বুঝেই পাচ্ছি না। ভালো লাগে এই দিনটা আসলে, যখন লাইটিংগুলো দেখি মনটা ভরে যায়, আনন্দ লাগে। ওই বাড়িটাতে কালকে লাগিয়েছিলাম, তা আজকে লাগাইনি। আর এই দেখো, এদিকেও লাগিয়েছে, নিচে একটা ঘুরছে, চারিদিকে লাগিয়েছে, ওইদিকেও লাগিয়েছে। আর আমাদের আজকে আসার সময় বলেছিলাম একটা লাইট নিয়ে আসতে, তো আমি এগুলো লাইটগুলো সেট করে দিয়েছি। আমি তো বাইরে ঘরে গিয়ে আমাদেরগুলো দেখাবো। অনেকেই লাইটিং করেছে এদিকে, এদিকে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, এদিকটা আর কিছুটা আছে। আর আমাদের জানলাটা এই দেখো, আমার মোবাইল না পড়ে যায়, ঘরে গিয়ে বাকিটা দেখাবো। ওরা দেখো, এটা আমাদের হচ্ছে ঘর, ঘরের পুরো রূপ পাল্টে গেছে। এই দেখো জানলাতে আজকে এটা এনেছে, এই লাইটিংটা বলেছিলাম ভালো লাগে না নিয়ে আসছো, একটা সবাই লাগিয়েছে সেই জন্যে। আর ওইখানে যে ওই লাইটটা, এটা ঘুরে পুরোটা ঘর হয়ে যাচ্ছে। আর এখানে এটাও আমি লাগিয়েছি, এখানে জানলাতে এটাও একটু লাগিয়েছি। এই জানলাটা তো দেখা যাবে, মানুষ দেখতে পারবে এই জায়গাটা। মন্দিরটা তো সামনে দিয়ে সাজিয়েছে, যদি যেতে পারতাম তাহলে দেখাতে পারতাম। দেখো আর আমাদের ঘরটা কীরকম লাগছে বলবেই, এত সুন্দর লাইটিং করেছি আমি নিজের হাতে করেছি। বিছানাটা গুছিয়েছি সুন্দর করে একটু আগে, তারপর সোফাটা গুছিয়েছি, অন্ধকারে তো কিছুই দেখা যাবে না, আলো নেই। তো বন্ধুরা, তোমরা লাইটিং দেখবে আর আমাকে দেখবে না, আমিও এক ঝলক দেখা দিতে চলে এসেছি ক্যামেরার সামনে। তো বন্ধুরা, আমাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমার হাসি পাচ্ছে বলতে বলতে, রোজ এক কথা কিন্তু বলতে হয়, না বললেও উপায় নেই। তো যাই হোক, তো আজকে তো মনে হয় ধনতেরাস, আর হচ্ছে গিয়ে পরশু দিন দিওয়ালি, মানে বৃহস্পতিবারে। তো সবাই খুব আনন্দ করো, মজা করো, বাজি ফাটাও। আর দেখি কালকে ব্লগ আসতে পারে বা না আসতে পারে জানি না, আজকে তো সারাদিন একটুখানি এক্ষুনি আসলাম তোমাদের সামনে। আমার তো মানে কী নিয়ে ব্লগ করবো আমি খুঁজে পাচ্ছি না, মাথা আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে এখনই বলে দিচ্ছি, আজকের ভিডিও আমি এক্ষুনি পোস্ট করে দেবো। তো টাটা, বাই বাই, তুমি সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।